প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। প্রথম আলোর অনলাইন ভাষণে বাংলাদেশ রেল নেবে 1,086 জন, আবেদন ফি 50 টাকা। এ ধরনের একটি চমৎকার চাকরির ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। কবে থেকে আবেদন করা যাবে বা এই চাকরির আর যা যা আছে সবকিছু আমি আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে চলুন বিস্তারিত জানা যাক। বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত খালাসি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে নেওয়া হবে 1,086 জন। পাবনা ও লালমনিরহাট বাদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম খালাসি, পদ সংখ্যা 1,086, যোগ্যতা SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বয়স 1 ডিসেম্বর 2021 তারিখে 18 বছর পূর্ণ হতে হবে এবং 2020 সালের 25 মার্চ তারিখে সর্বোচ্চ বয়স 30 বছর, তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 32 বছর, বেতনের স্কেল 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এখানে একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে 20 ডিসেম্বরের পর এখানে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে অন টু অন নম্বরে ফোন করতে বলা হয়েছে। এখানে আবেদন ফি হল 50 টাকা। আবেদনের তারিখ হল 20 ডিসেম্বর থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় 2022 সালের 26 জানুয়ারি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এটি হলো সেই চাকরির বিজ্ঞপ্তি যেখানে খালাসি পদে 1,086টি পদ, 18 থেকে 30 বছর, কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে, ন্যূনতম SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ের পোষ্যকোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই সার্কুলারে আরও আছে, আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণ ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অনুসরণ করতে হবে। যে সকল প্রার্থীর বয়স 1 ডিসেম্বর 2021 তারিখে 18 বছর পূর্ণ হবে এবং 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স 30 বছর হয়েছে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন, তবে সকল বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 25 মার্চ 2020 তারিখে 32 বছর পূর্ণ হয়েছে তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়া যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে এইখানে বলা আছে যে আবেদন করার সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে একটা টিক চিহ্ন দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের যে বিধিবিধান কোটা পদ্ধতি, এই কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে আবেদন, এই আবেদনের একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সত্যায়িত করে এক সেট ফটোকপি দাখিল করতে হবে এবং জেলার স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনাত, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা পুত্রকন্যার পুত্রকন্যা, এই মর্মে কিন্তু একটা সার্টিফিকেট দিতে হবে। সেই সার্টিফিকেট হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনাদের মূল কপি সহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনাদপত্রের মূল কপি জমা দিতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনাদ বা প্রমাণপত্রের মূল কপি জমা দিতে হবে। প্রার্থী কোনো রেলওয়ে কর্মচারীর পোষ্য হলে সেখানে 20 বছর চাকরি সম্পন্ন হয়েছে, অর্থাৎ বাংলাদেশের রেলওয়েতে স্থায়ী পদে অনন্য 20 বছর চাকরি সম্পন্ন হয়েছে, এইরূপ কর্মরত বা অবসরপ্রাপ্ত জীবিত বা মৃত কর্মচারীর সন্তান ও বিধবা স্ত্রী বুঝাবে। এক্ষেত্রে আবেদনকারীর সাথে কর্মরত অবসরপ্রাপ্ত সম্পর্ক উল্লেখ পূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত বিভাগীয় প্রদানের প্রতিস্বাক্ষর, প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিষয়ে এখানে বলা হয়েছে যে এই যে ওয়েবসাইট যেটি পত্রিকা থেকে আমি দেখিয়েছি ঠিক সেই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে হবে। এখানে আবেদন পূরণ এবং ফি জমাদানের সময় 20 ডিসেম্বর 2021 সকাল 10টা থেকে শুরু হবে এবং যেটি চলবে আগামী
26 জানুয়ারি 2022 বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন করার পরে আপনারা একটা ইউজার আইডি প্রাপ্ত হবেন এবং অনলাইনে এই আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিবেন। অনলাইনে আবেদন করার সময় 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। আবেদনপত্র পূরণ করার পরে SMS যে প্রেরণ, সেই প্রেরণের নিয়মাবলী এখানে বলা হয়েছে। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে ছবি এবং স্বাক্ষর আপলোড করার পর একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে সাবমিট সম্পন্ন হলে ইউজার আইডি, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন। এই অ্যাপ্লিকেন্ট কপিটা ডাউনলোড করে প্রিন্ট করে জমা রাখতে হবে। অ্যাপ্লিকেন্ট কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। আবেদনের সকল অংশ পূরণ হলেও ফি জমা দেন না করলে আবেদনপত্র গৃহীত হবে না। এখানে ফি জমাদানের জন্য 2টি SMS এর মাধ্যমে ফি জমা দিবেন। প্রথম SMS এ BR লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে, যে ইউজার আইডিটা আবেদন করার পর পাওয়া যাবে ওইটা লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। ঠিক এই উদাহরণের মতো করে ফিরতি SMS এ 8 ডিজিটের একটি পিনকোড পাবেন। সেই পিনকোডটি নিয়ে দ্বিতীয় SMS এ একইভাবে BR লিখে স্পেস দিয়ে ES লিখে স্পেস দিয়ে যে পিন নম্বরটি পেয়েছেন ওইটা লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করলে আপনাদের আবেদনটা গৃহীত হয়ে যাবে। টাকা প্রেরণের পূর্বে অবশ্যই আপনাদের আবেদন করে আসতে হবে এবং ইউজার আইডি প্রাপ্য হয়ে আসতে হবে। তো সেই ইউজার আইডি প্রাপ্য হওয়ার জন্য আপনাদেরকে কিন্তু টেলিটকের ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে 20 তারিখ বা তার পরবর্তী সময়ে আবেদন করতে হবে। এখানে আরও যেসব বিষয়গুলো আছে, আপনারা প্রথমে এই আবেদনপত্রটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা বিষয়টি ভালোভাবে দেখবেন, বুঝবেন, তারপরে আবেদন করবেন। এই ছিল আমার আজকের আয়োজনে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।